হুইজা কক তুমানি বিশিন্তি ককটি শাল হর ডিটেকটিভ পুলিশ টে কদমতলা থানানি চাইটক মুম্বাই খরং ইন্টারন্যাশনাল ড্রাগস মাগলান রমখা পুলিশ রমজান রঙা ফারুক আহমেদ চৌধুরী তে বিশাল শব্দকার বরং ইয়াগো মানজাখা 4400 বকুল ফ্যাকজাং ইয়াবাতা ব্লেড হাটি ও আবনি হাটি ডট 22 লাখ নিশুলাই বকবাং নাই ককটি সালনত হাঙ্গনি এস পি বানপথ জগরপতিনি থানে কাইসে হুইজা ককটুমা সফাইমানে কদমতলানি বারো গোলটে মহেশপুর লাহারতে গবাং মা মারিনি ইয়াবা টেবলেট বাংলাদেশ হাকতর রহরজাংনানি বাকি তুবুজাগৈ টঙ হনাই ককটুমা মানমানি হাইকে ককটি সাল সারেনি সিমি বারো গোল আমসাই আসুখা ডিটেকটিভ পুলিশ তে কদমতলা থানানি পুলিশ ককটি সাল হর খরনি শিখলাও লামতিন বারো গোলনি সিমি মহেশপুর বুখাক থাঙ্গি টংমানে পুলিশ বরং বাথাং দিহানমানি বাই খারনানি চাইথকা অ খরনি শিখলা ফিয়াবা পাইথক বরং কাশুই রমখা পুলিশ রমজামানি ইয়াগুলো বরং ইয়াগো মানজাখা 22 প্যাকেট ইয়াবা টেবলেট 22 প্যাকেট বিশৃঙ্গ 4400 বকল ফেকজানে ইয়াবা টেবলেট দঙ্গ হাতিও অবনি হাতিদ 22 লাখ নিশলাইব গবাং রমজানের রংখা কদমতলা পঞ্চায়েতনি ফারুক আহমেদ চৌধুরী তে সরাজপুর পঞ্চায়েতনি বিশাল শব্দকার পাটি মনতে সানা থাঙ্গে কদমতলা থানানি ওসি কৃষ্ণদন সরকার শাখা নর হাঙ্গর এস পি নি থানে সকাইজা হুইজা কক্তমানি বিশিংতৈ নাইটু মুঙ্গ অঙ্করে 22 প্যাকেট বিশিঙ্গ 4400 বকল ইয়াবা টেবলেট মানখা পুলিশ রমজামানি ইয়াবা টেবলেটনি হাতি ও হাতি দর বেবাগৈ 22 লাখ নিশলাইব গবাং অংনাই হেনৈ রমজামানি ইয়াগুলো রমজানাই খরনে শিখলা ন কদমতলা থানাও তনৈ সিমফিনগৈ তঙ্গ তাবুক পুলিশ সিক্রেট সোর্সের খবর ছিল আমাদের কাছে এবং পাশাপাশি যেটা আমাদের মাননীয় এসপি সাহেবের কাছে সেই খবর ছিল এবং শেয়ার হয়েছে আমরা এবং ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ মিলে আমরা একটা জয়েন্ট রেড করেছি বরগুল টু মহেশপুর রোডে ওইখানটায় আমরা উত্তর দিয়ে বসেছিলাম আমাদের কাছে খবর ছিল প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট এখান দিয়ে যাবে ওখান দিয়ে বাংলাদেশ বর্ডারটা বেশি দূর নয় তো আমরা তখন বসে উত্তর দিয়ে বসে থাকি এমন সময় দুইটা লোক আসছিল ওই দিক থেকে উল্টা দিক থেকে আমরা যখন ওদেরকে শ্বাস ওদেরকে দাঁড়াতে বলি ওরা তখন পালাতে শুরু করছিল তখন এরপরে যা ওরা বাঁকতে পারেনি ওনাদের কাছ থেকে আমরা টোটাল 22 প্যাকেট আমরা ইয়াবা ট্যাবলেট পেয়েছি তার পরিমাণ টোটাল প্রায় 4400 মতো ইয়াবা ট্যাবলেট মিলেছে দুইটা ছেলের নাম আছে ফারুক আহমেদ আর একটা হচ্ছে বিশাল শব্দকর কদমতলাই বাড়ি দুইজনেরই তো আমরা একটা এনডিপিএস একটা মামলা নিয়েছি যার কেস নাম্বার 37 আন্ডার সেকশন 22C আর 29 এনডিপিএস অ্যাক্টে দুইজনেই অ্যারেস্ট হয়ে গেছে আমরা তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন চালাচ্ছি এবং আরও যদি তার সঙ্গে যুক্ত থাকে আমরা অ্যাকশন স্যার বাজার মূল্য কত হবে স্যার বাজার মূল্য এক্স্যাক্টলি আমাদের জানা নেই তবু নিশ্চয়ই তো 2-3 লাখ টাকা 3-4 লাখ টাকা তো হবেই ব্যুরো রিপোর্ট চিনি খরাং